ডক্টর এপিজে আব্দুল কালাম একবার বলেছিলেন, এই পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই যা আমাদের ভবিষ্যৎ বদলাতে পারে। আমাদের অভ্যেসই একমাত্র আমাদের ভবিষ্যৎ বদলাতে সক্ষম। আজ আমাদের সাথে ভালো মন্দ যেটাই হচ্ছে তার পুরোটারই দায় বর্তায় আমাদের অতীতে থাকা কিছু অভ্যেসের উপর। আজ জানব এমন চারটি অভ্যেসের ব্যাপারে যা প্রতিটা সফল মানুষের মধ্যেই দেখা যায়। যদি আমরা এই চারটি অভ্যেস নিজেরাও আয়ত্ত করতে পারি, তবে একদিন না একদিন আমরা সফল হবই। অভ্যেস এক, কথা কম কাজ বেশি। ইংরেজিতে একটা কথা আছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস মেক নয়েজ। অর্থাৎ চুপচাপ নিজের কাজ করে যাও, তোমার সাফল্যই তোমার হয়ে গর্জে উঠুক। আজ পর্যন্ত কোনো সফল মানুষকে দেখবেন না যে তারা কোনো কাজ করার আগে চিৎকার করে গোটা পৃথিবীকে সেই কাজের ব্যাপারে বলছেন। তারা মন দিয়ে চুপচাপ নিজের কাজ করেন, আর তারা যখন সফল হন গোটা পৃথিবী তাদের সাফল্য নিয়ে জয় জয়কার করে। অভ্যেস দুই, সময়কে কাজে লাগাও। মার্ক জাকারবার্গের ব্যাপারে একটা গল্প প্রচলিত আছে। খেয়াল করলে দেখবেন মার্ক জাকারবার্গ প্রায় প্রতিদিন একই ধরনের পোশাক পরেন, অথচ ওনার কাছে যে আর্থিক সামর্থ্য রয়েছে তা দিয়ে তিনি হাসতে হাসতে কয়েক হাজার কাপড়ের ফ্যাক্টরি খুলে ফেলতে পারেন। একটা কনফারেন্সে যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তখন তিনি বলেন, আমাকে প্রত্যেক দিন কোটি কোটি ডলারের বিজনেস ডিলের সিদ্ধান্ত নিতে হয়। আমার মনে হয় আমার সময়টা ওখানেই বেশি ব্যয় করা উচিত। কোন জামাটা পরবো আর কোনটা পরবো না এটা ভাবলে আমার কোম্পানির উন্নতি হবে না। তাহলে বুঝতেই পারছেন ওনারা প্রতি মিনিটের হিসেব করেন, সবসময় চিন্তা করেন কি করে প্রতিটা মিনিটকে কাজে লাগানো যায়। যদি কেউ সত্যি সত্যি সাফল্য পেতে চায়, তবে গেম খেলে আড্ডা না দিয়ে সবার আগে সময়কে গুরুত্ব দেওয়া উচিত। অভ্যেস তিন, ছোট বড় সবার কাছ থেকে শিখুন। এই পৃথিবীতে যে কোনো সফল মানুষের জীবন ঘাঁটলে দেখতে পাবেন তারা আজীবন ছোট বড় প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু হলেও শিক্ষা গ্রহণ করেছেন। অর্থাৎ তাদের শিখতে কোনো লজ্জা নেই। স্বামী বিবেকানন্দ, মার্ক জাকারবার্গ, স্টিভ জবস, বিল গেটস, রতন টাটা, এই প্রত্যেকটা সফল মানুষই প্রতিদিন বদলাতে থাকা এই পৃথিবীর থেকে কিছু না কিছু শিখে নিজেদের বদলেছেন। কিন্তু যদি তারা নিজেদেরকে সবজানতা মনে করতেন, তবে তারা কোনো দিনও এতটা সফল হতে পারতেন না। 64 বছরের বিল গেটস প্রতি সপ্তাহে নতুন একটা বই পড়েন। 89 বছরের ওয়ারেন বাফেট প্রতিদিন 5 ঘন্টা বই পড়েন। অভ্যেস চার, নিজের সাথে কথা বলা। প্রত্যেক দিন 5 মিনিট হলেও নিজের সাথে কথা বলুন। সেই 5টা মিনিট আপনি আর কারো জন্য রাখবেন না। ফোন বন্ধ করে সবার থেকে দূরে সরে গিয়ে 5টা মিনিট নিজেকে দিন। নিজেকে জিজ্ঞেস করুন কি চলছে আমার সাথে, কি চলছে আমার জীবনে। কারণ আমরা জানি বিরাট কোহলির জীবনে কি হচ্ছে, আমরা জানি শাকিব আল হাসানের জীবনে কি হচ্ছে, কিন্তু দিন শেষে আমরা নিজেরা নিজেদের জীবনে কি হচ্ছে সেটা একবারও ভেবে দেখি না। যে মানুষ বুঝতে পারে যে তার জীবনে কি হচ্ছে, সে এটাও বুঝতে পারে ভবিষ্যতে তাকে কি করতে হবে। যদি সেটা ঠিক হয় তবে ভালো, কিন্তু যদি সেটা ভুল হয় তাহলে সেই মানুষটা বুঝতে পারবে পরদিন থেকে সেই ভুলটা আর করা চলবে না। পারলে আজ থেকেই এই 4টি অভ্যেস নিজের জীবনের অংশ করে নিন। কারণ এই পৃথিবীতে সবাই সফল হতে চায়, কিন্তু সফল হয় তারাই যাদের মধ্যে সফল হওয়ার জেদ থাকে।